ভাই সান্দাকফু গেছিস ভাই? সেরা জায়গা ভাবছি, না সান্দাকফু থেকে যাওয়া যাবো। যা কাকু কাকিমা কোথায় গেছে? তো সান্দাকফু গেছে, গাছের মধ্যে ফিরবে। গাড়ি বলি গাড়ি, দাদা গাড়ি লাগবে, বলুন বলুন কি দাদা গাড়ি লাগবে, কোন দিকে যাবে? কি আছে সান্দাকফুতে? This is Sneha and welcome to my yet another travel vlog in North Bengal. North Bengal bolata thik hobe na. Eta motamoti Nepal er border e Sandakfu jabo amra. Ekhon ajke eschi Tumling e. NJP theke elam Manebhanjane, okhane gari change kora holo. Chaliye ji, bye bye. 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 Jeta se ghumke aate hain, to 24 tarikh ko milte hain. Theek hai ji, bye bye. হাঁপিয়ে গেছি, এতটা পাহাড়ে উঠলাম এইটুকু তো হাঁপিয়ে গেলাম। কি করতে আমি জিমে যাই ভগবান জানে। ওখানে পারমিট বানাতে হয়, তো আমাদের এখানে একটা পারমিট বানাতে হলো। পারমিট কোন সা জায়গা কা পারমিট থা যে আপনি আপনি সাইন কি? ये सब पूरा ये पुलिस है, ये पुलिस का पुलिस का परमिट था। और सिंगालीना नेशनल पार्क का परमिट आगे होगा जी, थोड़ा आगे होगा। उसके बाद आपको एसएसबी मिलेगा, एसएसबी में करना है। एसएसबी क्या होता है? एसएसबी मतलब सशस्त्र सीमा बल। अच्छा, बॉर्डर आउटपोस्ट। তিনজনের আমাদের অ্যারাউন্ড 760 মতন খরচা হলো পারমিটের জন্য। পারমিট বানিয়ে এখানে প্রচুর চেকপোস্ট আছে, সবকটা চেকপোস্টে একবার একবার করে কি বলে আধার কার্ড দিতে হলো, ফোন নাম্বার দিতে হলো, এন্ড দেন তারপর আমরা এখানে এলাম। এখানে আমরা এসেছি অন্তহীন ট্রাভেলস বুক করে। হ্যাঁ হ্যাঁ, যাই কালকে যাবো আমরা সান্দাকফু। অনেক অনেক দিন পর পাহাড় দেখতে পেলাম, লিটারেলি ফটোশপ করা পাহাড় যেন সামনে। ইট জাস্ট ফিল সো গুড। সো তুমলিং আসার মেইন রিজন হলো এখান থেকে নাকি সেরা ভিউ পাওয়া যায়। এখানে ছবি তোলার সময় ফাক মানে খুব ফটোজেনিক জায়গা। সো লেটস টেক ইউ উইথ মি টু দ্য ভার্চুয়াল এক্সপিরিয়েন্স অফ তুমলিং। তুমলিংয়ে একটু পরে যাব, আগে তোমলু থেকে হাওয়া খেয়ে আসি। মানেভঞ্জন থেকে শুধু ল্যান্ড রোভার আর বোলেরোই যায়, আর ল্যান্ড রোভার আজকের গাড়ি না, সেই কবে ইন্ডিপেন্ডেন্সের যুগ থেকে চলছে। তবে আমরা মাত্র তিনজন ছিলাম, তাই বোলেরোটাই দেওয়া হলো। চলো তাহলে তোমলুটা ঘুরে আসা যাক। रोड है, रोड से आपका इधर इंडिया और ये साइड नेपाल। सामने कंचनजंगा, सन्दकपू। सन्दकपू कौन सा? वो जो टॉप में दिख रहा है वो है सन्दकपू। ये पूरा जो जंगल है, डेंस फॉरेस्ट, ये है सिंगालीला। और उसके बाद ये साइड है पूरा नेपाल। ये पूरा नेपाल? हाँ, ये साइड पूरा हो गया नेपाल आपका। और ये जो छोटा सा सुंदर सा प्यारा सा गांव जो दिख रहा है, हाँ,
यह हमारे इस एरिया का सबसे बेस्ट एकोमोडेशन हुआ तुमलिंग। तुमलिंग ये जगह का नाम है तुमलिंग। तुमलिंग है आज ही दावा होमस्टे पे खावा दावा करे रेस्ट निए इट्स टाइम टू एक्सप्लोर इन द लैंड ऑफ नो नेटवर्क जोन लेट्स सी द ब्यूटी ऑफ तुमलिंग। চা পকোড়া বাম্বু ওয়াইন এন্ড ডিনার করে ডে ওয়ান শেষ। কেমন লাগলো? অহল দাঁড়ার থেকেও বেশি করা। এদিকে এদিকে আরে ভাই। সো দিস ইজ ডে টু এট তুমলিং। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা এমন কিছু নেই, মোটামুটি কত 4-5 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল হয়তো রাতে, এখন 8-9 ডিগ্রি সেলসিয়াস আছে। বাট এত হাওয়া লিটারালি মানে কাঁপিয়ে দিচ্ছে। ওখান থেকে স্লিপিং বুদ্ধা রেঞ্জ দেখা যাচ্ছে। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে সান্দাকফু। এহাত রোদ উঠেছে বলে তাই আই ক্যান সারভাইভ, বাট রাতে ওরে বাবা কালকে রাতে যা অবস্থা, এই বাবা কালকে রাতে যা অবস্থা হয়েছিল, মানে এত ক্লিয়ার মিল্কি ওয়ে ভাই আমি জন্মে কোনোদিন দেখিনি। পুরো মাথার ওপর দিয়ে এরকম করে যাচ্ছে, ওই যে এক্সপিরিয়েন্স অন্ধকারের মধ্যে। ইনফ্যাক্ট এখানে লোকালসরা বলছে ভাল্লুক আছে, লেপার্ড আছে, এইসব জেনেও রাত্রিবেলা আমরা ওখানে গেছিলাম। হোমস্টে ওনার লিটারেলি আমাদেরকে ধরে বকেছে যে কেন গেছিলে, ছাদ থেকে ছবি তুল। লেটস গো টু সান্দাকফু দেন, লেটস সি what adventure awaits for us. Chaliye ji, bye bye, see you lenge. Ye aapne yahan pe kabhi leopard dekha hai khud? Haan ji, shaam ke time mein raat ko jab milte hain na mil jaate hain ek dusre ko. Kitni baar dekha hai aapne? Yahan to isse ye meekma ka sangne mil jata hai. Let me fly, I will reach Sandakfu before sunset. Go. Go. ভাই সান্দাকফু গেছিস? ভাই সেরা জায়গা।